মুহূর্তে দাঁড়িয়ে আছি ঠাকুরনগর ঠাকুরবাড়ি, যেখান থেকে আজকে সকালবেলায় গোপন সূত্রে খবর পেয়ে গাইঘাটা থানার পুলিশ যে ঘর থেকে 6টি বোমা উদ্ধার করেছে। 2টি ব্যাগে, এক একটি ব্যাগে 3টি 3টি করে বোমা উদ্ধার করেছে। ঠিক সেই বাড়িটা দেখানোর চেষ্টা করব একবার, যে বাড়ির থেকে নির্মীয়মান যে বিল্ডিং, এইখানে শৌচালয় তৈরি হচ্ছে, সেই শৌচালয় থেকে সকালবেলায় গাইঘাটা থানার পুলিশ এসে তারা তদন্ত করে তারা এখান থেকে 2টি ব্যাগ উদ্ধার করেছে এবং সেই ব্যাগে 3টি 3টি করে 6টি তাজা সকেট বোমা উদ্ধার হয়েছে। এই বিষয়ে তৃণমূলের অভিযোগ যে শান্তনু ঠাকুর অর্থাৎ বিজেপির পক্ষ থেকে নির্বাচনের আগের থেকে যেভাবে বোমাবাজি করেছে এবং নির্বাচনের পরেও, গণনার পরেও সেই সন্ত্রাস বা সেই বোমাবাজি তারা চালিয়ে যেতে চায় বা সেই সন্ত্রাসের পরিস্থিতি বনগাঁতে তৈরি করতে চায়, ঠাকুরনগরের বুকে তৈরি করতে চায় বলে অভিযোগ তৃণমূল জেলা নেতা অভিজিৎ বিশ্বাসে। আমি জানতাম না যে ঠাকুরবাড়ির লোক এত হিংস্র রাজনীতি করে। আমি আমার ভাষা নেই, আমি তোর মতো গালাগালি করতে পারি না। আপনার বিরুদ্ধে মন্তব্য করেছে আজকে সাধারণ করতে পারি, কুকুর কামড়ালে কুকুরকে কি আমি কামড়াতে পারি? সারমেয় যদি উন্মত্ত সারমেয় হয়ে যায় তাকে কি আমি কামড়াতে পারি? সারমেয় সারমেয়র কাজ করবে, মানুষ মানুষের কাজ করবে। কী রেজাল্ট হবে ভাবছেন? 19 তারিখে দেখবেন উনি, 5 তারিখ গুটিয়ে বাড়ি গুটিয়ে আমি বলে দিছি এক কথা, দমদম এয়ারপোর্ট থেকে যাবে দিল্লি, দিল্লি থেকে অস্ট্রেলিয়া, কোনো শক্তি ওকে আটকাতে পারবে। 1.5 লক্ষ ভোটের ব্যবধান ওকে হারাবুই। যদি এই সমস্ত অভিযোগ খণ্ডন করে বিজেপি প্রার্থী বনগাঁ লোকসভার শান্তনু ঠাকুর পরিষ্কারভাবে বলে দেন এই সম্পূর্ণ ঘটনাটা জ্যোতিপ্রিয় মল্লিক, যিনি কিনা রাজ্যের মন্ত্রী এবং এই জেলার তৃণমূলের সভাপতি, তিনি পরিকল্পনা করে তার মদতেই এই সব ঘটনা সাজানো হচ্ছে পুলিশের সহযোগিতা নিয়ে। আর যদি বোম আমার বাড়ির থেকে উদ্ধার হয়ে থাকে সেটা আপনাদের কাছ থেকে আমি প্রথম শুনছি, আমি এখন পর্যন্ত আমাকে কেউ ইনফর্ম করেনি যে আমার বাড়িতে বোম আছে। তাহলে সে বোমটা উদ্ধার কে করলো? কে, আমি জিজ্ঞেস করছি আপনাদের কাছে, কে বোমটা উদ্ধার করেছে? পুলিশ যদি বোম উদ্ধার করে থাকে তাহলে আমাকে তো রিপোর্ট করবে পুলিশ যে আপনার বাড়ি থেকে বোম উদ্ধার হয়েছে। কই, পুলিশ তো আমাকে একটা ইনফর্ম করেনি, কোনো রিপোর্ট এখন পর্যন্ত পুলিশ করেনি, এই স্টিল নাও আমি কিছুই জানি না, আপনাদের কাছে শুনেছি আমি। তাহলে আমি কি মনে করবো? এটা তৃণমূলের পক্ষ থেকে বলছি, তাহলে তৃণমূল বলছে এটা, তাহলে পুলিশ নিয়ে গেল বোম, পুলিশ না বলে তৃণমূল কি করে বলছে পুলিশের আগে যে বাড়ি থেকে বোম উদ্ধার হলো? তিনি কিন্তু এই বিষয়ে অবশ্যই সিবিআই তদন্তেরও দাবি করেছেন। ঠাকুরনগর ঠাকুরবাড়ি থেকে কার্তিক সাহা, ANM নিউজ। সেই যে চেনা মায়ের স্নেহ, যত্ন চেনা চেনা, ভালোবাসার চেনা শব্দে বিশ্বাস চেনা চেনা, খাটি সেই চেনা স্বাদ, খুশি চেনা চেনা, প্রতি স্বাদে পুষ্টির ছোঁয়া, নাম দিয়ে যায় চেনা, নতুন রূপে ভাগীরথী, আজও গুণ দিয়ে যায় চেনা। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার, গুটখা বা সিগারেট নিষিদ্ধ মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। হ্যালো, আমি ইলেকট্রনিক ভোটিং মেশিন, সবাই আমাকে ইভিএম বলেই জানে, আর আমি VVPAT। ভোট দেওয়ার পর যে চিরকুটটি আপনি দেখে থাকেন সেটি আমি তৈরি করি আর তার সংরক্ষণও করে থাকি। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক প্রক্রিয়াকে আমরাই সুরক্ষিত, অবাধ ও স্বচ্ছ রেখেছি। কোনোভাবেই অবৈধ উপায়ে প্রভাবিত করা, আমাকে পাল্টানো বা অকেজো করা যায় না। ভোট গ্রহণ কেন্দ্রে যাওয়ার আগে ধাপে ধাপে র্যান্ডমাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে আমাকে নির্বাচিত করা হয়, ফলে আগে থেকে এটা জানার কোনো উপায় নেই কোন ভোট গ্রহণ কেন্দ্রের জন্য আমি নির্বাচিত। প্রস্তুতির প্রতিটি ধাপেই মহড়া ভোট করে দেখে নেওয়া হয় আমি ঠিকঠাক কাজ করছি কিনা। এই কারণেই আমি আপনাদের সবার বিশ্বাস অর্জন করতে পেরেছি। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।